মন্দিরে আসবো তা চলে এসেছি, দেখো খুব সুন্দর লাগছে, এসে খুব ভালো লাগছে। অনেকদিন থেকে আশেপাশে ভাবছি, আসা হচ্ছে না, তো ফাইনালি চলেই আসলাম। তো চলো ভিতরে যাই। আমার তো এসে মন পুরো ভরে গেছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আসবো বলেছে যে এসেছে, মানে এত ভালো লাগছে, ভালো বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। যদি বাইরে কোনো শোনা, তো এখন 4টা থেকে খোলে, বিকেল 4টায় খোলে, আর 7টা অবধি খোলা থাকে। আর সকালবেলা কখন খোলে কাকিমা? সকালে 5টায় খোলে আর 12টা খোলে। ও সকাল 5টায় খোলে, ভোর 5টায় খোলে, আর 12টা অবধি খোলা থাকে। তোমরা যদি কেউ আসতে চাও কল্যাণী রোড ধরে আসতে হবে, কল্যাণীর পাশেই এত সুন্দর মন্দিরটা। আশা করি তোমাদের ভালো লাগবে, সব এসো একবার তোমরা। আমার এসে খুবই ভালো লাগছে, অনেকদিন থেকে আসবো আসবো চাই, আশা করিনি, খুব ভালো লাগছে। এত সুন্দর লাগছে, ফুলগুলো দেখো এত সুন্দর লাগে। ঠাকুর তো মন্দির এখনো ঢুকিনি, মন্দির এখনো খোলেনি, এখন মন্দির খুলবে, তো তোমাদেরকে দেখার চেষ্টা করবো, চলো। পরিবেশ তোমাদের সবটাই ঘুরে দেখাচ্ছি, দেখো এদিকে আসো, আর গুড্ডু খুব মজা পেয়েছে এসে এখানে, তো দেখো এই জায়গাটা কত সুন্দর, দেখো ভালো লাগছে। ওখানটা না আগে দাঁড়াও, এক্ষুনি খুললো মন্দিরটা, ওইখানে মন্দির করে নিয়ে আসো, কি জানা
দেখতে পাচ্ছ মাছগুলো কেমন করে মুড়ি গুলো খেয়ে ওঠা তাকে না মুড়ি দিচ্ছেন দেন ওই দেখেন মাছগুলো কেমন খেতে আসছে কত ছেলে কত লোকটা বললে আপনাকে মুড়ি নিয়ে যায় চল ঠিক যাবে ঠিক আছে না না দেখো কত বড় মাছ এটা এই দেখো ভাসছে এটা কি মাছ বলো তো দেখো এই দেখো মাছটা এই এই দিতে গেল তো দেখো গোলাপ ফুল কি সুন্দর হয়ে আছে গাছে পেয়ারা আছে পেয়ারা কারো হয়নি আর ওইটা মানে গন্ধরাজ ফুল গাছ গন্ধরাজ ওই দেখ বকফুল গাছ নাকি ওটা হ্যাঁ হ্যাঁ ওই বকফুল গাছ দেখো সুন্দর দেখো লাউ গাছ কুমড়ো গাছ সব লাগিয়েছে তো দেখো বন্ধুরা এখানে সব রকম গাছ আছে তো চাষ করছে কত সুন্দর শুনিস না বাবা এটা সবেদা গাছ দেখো এটা সবেদা গাছ না বাবি সবাই দেখো সবটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর কত লোক এসেছে এখানে অনেক কিছু চাষ করেছে বসোনা হ্যাঁ দেবো 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 দাঁড়া দাঁড়া দেবো দেবো সোনা দেবো দাদা চাঁদ মামার দাদা বসে দিচ্ছে দাঁড়া দাঁড়া দেবো দেবো সোনা দেবো দেখো এইটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির
আর এইখানেও শিব ঠাকুর আছে। তারপরে রাধা কৃষ্ণ আছে, তারপর হনুমান আছে। বাবু দাঁড়া, বাবু ধরো, বাবু ধরো, পয়সা দিচ্ছে, দাঁড়া দাঁড়া দিচ্ছে, দাঁড়া দিচ্ছে, দাঁড়া। তুমি পয়সা দেবে তো, দেবো শোনা। তো দেখো সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর আর কয় পরিষ্কার, পুরো খোলামেলা পরিবেশ। মুড়ি খাচ্ছিলো, পুকুরটার মধ্যে প্রচুর মাছ। কী করবা তো না, কী নেবা? চিপস কিনে দেবো, পয়সা ভাগ করো, চিপস কিনে দাও। তো এখানে একটা দোকান আছে, গুড্ডু চিপস খাবে। এই দেখে গুড্ডু এখন চিপস খাওয়ার জন্য বায়না করছে। দাদা লোক কোথায় দেখি, দোকানের লোক কোথায় দেখি। তো এইটাই দেখো কাকিমা, এটা কী ফুল গাছ দেখেন, কী সুন্দর। তো জানি না ফুল গাছটার নাম কী, সুন্দর দেখো ফুটে আছে। এই ছিলিস না, দাঁড়া বাবু তুই দেখ, ভা ভাইকে দেখ, ভাইকে দে, কষা দে, বিয়ের চিপস কিনা দে, চিপস কিনা দে। দোপাটি ফুল গাছ, ওখানে তো আকন্দ আছে। আর এটা দেখেন, দেখো তোমরা ঢোকার গেটটা, রথে করে যাচ্ছে রথ। ওই পাশে একটা গেট আছে ঢোকার গেট, আর এই পাশে দেখো এইদিকেও একটা ঢোকার গেট আছে। দুপাশে সিংহ আছে, খাও শোনা। তো দেখো কাকিমা এসছে, আমরা দু তিনজন চারজন এসছি, আর ঘুট্টু হয়েছে চিপস কিনেছে। চিপস খেতে তো ভালোবাসে তোমরা জানোই। দাদা কাজ, দাদা খুলে দেবে, যাও আমি তো ভিডিও করছি, যাও। তো অনেক দিন দিয়ে আসবো, আশাটা পূর্ণ হলো, বলো কাকিমা। অনেক দিন ধরে ভাবছিলাম, আমি এইখানে যখন ছিলাম এই পাশে ভাড়া, একটু গুড্ডু ছো আমার পেটে ছিল বলে আমি আসতে পারতাম না। তো ভাবছি যে আমি একদিন না একদিন ঠিক যাবো, তো ঠিক চলেই আসলাম। এসে আমার এত ভালো লাগছে, কি বলবো, মানে যেতে ইচ্ছা করছে না বাড়িতে, নইলে সব পড়ে যাবে। অনেকটা জায়গা নিয়ে হ্যাঁ লাইট জ্বালে দেখতে ভালো লাগবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী কী ঠাকুর আছে। কালী ঠাকুরও আছে, হনুমান আছে, কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, সব রকম ঠাকুর আছে এখানে, মা কালীও আছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে মানে যখন শীতের বেলা 5:30 সন্ধ্যা হয়ে যায়, তাড়াতাড়ি করে গেছি, তাড়াতাড়ি 3:30 গেছি, 5:30 বাড়ি চলে এসেছি। আর এই মন্দিরে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে মুড়াগাছা থেকে, কোলাই রোড মুড়াগাছা থেকে একদম রবীন্দ্রভবন, রবীন্দ্রভবন থেকে ওখানে একটু আগিয়ে গেলে কালীঘাটা মোড় বললে, ওখানে যদি কাউকে জিজ্ঞাসা করো তোমরা যে কৃষ্ণ মন্দিরটা কোথায়, সবাই দেখিয়ে দেবে। যদি কেউ এসে থাকো আমাকে কমেন্ট করে জানিও, জানি না তোমরা এসছো কি না, জানিও কমেন্ট করে। আর আমি কেমন লাগলো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগলো। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে যেমন সুস্থ থাকো, ভালো থাকো, শুভ সন্ধ্যা, টাটা।